ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো বন্ধুরা, তোমরা দেখলে কিভাবে আমরা আফটার ইফেক্টের মতো অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবো। এই সব ভিডিও কিন্তু আগেকার সময়ে কি হতো, আমাদেরকে বিভিন্ন রকম সফটওয়্যার ইউজ করে এই সব ভিডিও তৈরি করতে হতো। এখনকার সময়ে কিন্তু খুব ইজিলি আমরা এই রকম আফটার ইফেক্টের মতো ভিডিও তৈরি করতে পারি। বন্ধুরা, এইরকম ভিডিও তৈরি করার জন্য প্রিমিয়ার প্রো বিভিন্ন রকম আফটার ইফেক্ট সফটওয়্যার দরকার পড়তো, কিন্তু এখন কিন্তু অনেকটাই সহজ হয়ে গেছে। এই রকম অ্যানিমেশন ভিডিও তৈরি করার জন্য জাস্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়ে। সেই অ্যাপ্লিকেশনটি তোমরা এই ভিডিওর মধ্যে জানতে পারবে, কোন অ্যাপ্লিকেশন দিয়ে আমি এই ভিডিওটা তৈরি করেছি। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, এই সব অ্যাপ্লিকেশনগুলো তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে, কিন্তু এই অ্যাপ্লিকেশনের নাম কি আমি তোমাদেরকে ভিডিওর শেষে বলে দেবো। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে আমাদের পরবর্তী ভিডিওর আপডেটস সবার আগে পাওয়ার জন্য। তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করে নেবো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি। অ্যাপ্লিকেশনের ইন্টারফেসটি এইরকম। তো এখানে তোমরা অনেক রকম টেমপ্লেট দেখতে পাবে, দেখতে পাচ্ছ অনেক রকম টেমপ্লেট এখানে রয়েছে। দেখতে পাচ্ছ এখানে তোমরা বিভিন্ন রকম টেমপ্লেট এখানে দেখতে পাবে এবং এই টেমপ্লেটগুলো ইউজ করতে পারবে। তো এই টেমপ্লেটগুলো তোমরা ফ্রিতে ইউজ করতে পারবে, ঠিক আছে? তো বন্ধুরা, আমরা যে আমাদের ফটো অ্যানিমেশন মানে আফটার ইফেক্টের মতো যে ভিডিওটি তৈরি করব, সেই ভিডিওটি তৈরি করার জন্য সিম্পল দেখতে পাচ্ছ এখানে কালার ফেস্টিভ্যাল লেখা আছে, এই আমরা এই অপশানটা সিলেক্ট করব। এইখানে আমাদেরকে সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ চুজ ফরম্যাট, মানে আমাদের রেশিও সিলেক্ট করতে বলছে, আমাদের ভিডিওটা ল্যান্ডস্কেপে হবে বা 16:9 প্রোট্রেট মোডে হবে না কী রকম টাইপের হবে এখানে দেখিয়ে দিচ্ছে। সিম্পল কী করতে হবে আমাদেরকে, এখানে 16:9 আমরা এই রেশিওটি নিয়ে নেবো, তারপরে কী করবো সিলেক্টেড করে দেবো। তো দেখতে পাচ্ছ আমাদের চলে এসছে। এইখানে আসার পর আমাদেরকে যেতে হবে মিডিয়া। তো মিডিয়াতে যাওয়ার আগে তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে আমাদেরকে দুটো টেমপ্লেট দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো আমরা প্রথমেরটি নিব, নেওয়ার পর মিডিয়া অপশানে ক্লিক করব। মিডিয়া অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে মিডিয়া অপশান আছে, এখানে মিডিয়া অপশানে চলে যাব। এখানে মিডিয়া অপশানে যাওয়ার পর আমাদের সমস্ত রকম ফটোগুলো এখানে চলে আসছে, দেখতে পাচ্ছ। আমরা কী করব, আমাদের ফটোগুলো এখানে সিলেক্ট করে নেব। তো সিম্পলি আমাদের যতগুলো ফটো আমরা রয়েছে আমাদের, যেগুলো দিয়ে আমরা তৈরি করব, সেই ফটোগুলো আমরা এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছ এখানে টিক চিহ্ন রয়েছে, এই টিক চিহ্নতে ক্লিক করতে গেলেই আমাদের ফটোগুলো এইখানে চলে আসবে। তো দেখতে পাচ্ছ আমাদের সবগুলো ফটো কিন্তু এইখানে চলে এসেছে। তো এইখানে চলে আসার পর আমাদের সবগুলো ফটোর ওপরে কিন্তু দেখতে পাচ্ছ টেক্সট অ্যাড করা আছে। তো আমরা যদি চাই যে আমাদের কোনো কিছু ইন্ট্রোর জন্য বা কোনো কিছুর জন্য আমরা টেক্সট অ্যাড করতে পারি, কিন্তু অনেক সময় টেক্সট অ্যাড না করলে গেলেও আমরা এইসব টেক্সটগুলো আমরা ডিলিটও করতে পারি, আবার অনেক সময় ইন্ট্রোর জন্য আমরা অ্যাড করতেও পারি কিন্তু। তো আমরা সিম্পল, আমাদের কোনো টেক্সটের দরকার নেই, যাদের টেক্সট দরকার তারা কী করবে, সিম্পল এই টেক্সটের উপরে ক্লিক করবে। টেক্সটের উপরে ক্লিক করার পর এই এডিট অপশান, এডিট অপশানে গিয়ে তোমরা টেক্সট এখান থেকে অ্যাড করতে পারবে। তো সিম্পল আমি আমার চ্যানেলের নামটা লিখে দিচ্ছি এখানে জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য, ঠিক আছে? তো আমি আমার চ্যানেলের নামটা লিখে দিলাম, তারপরে এইখানে রাইট চিহ্ন করে দিলাম। দেখতে পাচ্ছ আমাদের টেক্সটটা এখানে ছোট্ট করে অ্যাড করে নিতে পারবো, দেখতে পাচ্ছ ছোট্ট করে আমরা এখানে অ্যাড করে নিতে পারবো। তো এইটা আমাদের যে ইন্ট্রো, প্রথমে শুরুতে যে টেক্সটটি অ্যাড করলাম, তো এখান থেকে টেক্সট অ্যাড করতে পারবো। বিভিন্ন রকম ফন্ট দেখতে পাচ্ছ এখানে অনেক রকম ফন্ট রয়েছে, আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো। জাস্ট তোমাদেরকে আমার তোমাদের ইন্টারনেট কানেকশনটা অন করে রাখতে হবে, অ্যান্ড তোমরা এখান থেকে সাইজ, তোমরা সাইজ কমা বাড়া করতে পারবে। দেখতে পাচ্ছ বন্ধুরা এখান থেকে সাইজ আমরা ছোটো বড়ো করতে পারবো। হ্যাঁ, আরও অপশান রয়েছে, তোমরা একটু দেখে নেবে। তো আমাদের এইখানে কী হয়েছে, এখানে আমাদের টেক্সট অ্যাড করা হয়ে গেছে। টেক্সট অ্যাড করা হয়ে যাওয়ার পর আমরা এই যে দেখতে পাচ্ছ এই টেক্সটগুলোকে রিমুভ করব। এই টেক্সটগুলোকে রিমুভ করার জন্য কী করতে হবে, সিম্পল প্রসেস, টেক্সটের উপরে ক্লিক করব। তারপরে টেক্সটের উপরে ক্লিক করার পর এই ডিলিট অপশানে ক্লিক করতে গেলে আমাদের টেক্সটটা ডিলিট হয়ে যাবে। আমরা ছবিগুলোকে ম্যানেজ করার জন্য দেখতে পাচ্ছ ছবিগুলো, এই যে ছবিগুলো আমরা ছোটো ম্যানেজ করতে পারবো, ক্রপ করতে পারবো বা এইরকম টাইপের করতে পারবো। দেখতে পাচ্ছ এই টাইপের আমরা করে দিতে পারবো। তো সম্পূর্ণ ছবি আমরা এইভাবে করে দেবো, যেহেতু আমাদের কোনো ছবির মাথা কেটে যাচ্ছে বা কোনো ছবির একটু সাইড হয়ে যাচ্ছে, তো আমরা সিম্পল ছবিগুলোকে আমরা একটু এডিট করে নেব। তো দেখতে পাচ্ছ এখানে ট্রিমে ক্লিক করব, ট্রিমে ক্লিক করার পর ছবিগুলো কী কী সাইজ রয়েছে সেই সাইজ হিসেবে আমরা করে দিচ্ছি, আর টেক্সটগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। তো সিম্পলি ছবির উপরে ক্লিক করব, আবার ট্রিম অ্যান্ড ফিটে ক্লিক করব, তারপরে ছবিগুলো আমরা ঠিক করে নেব। ওকে,
দেখতে পাচ্ছ আমাদের সবগুলো ছবি কিন্তু সিলেক্ট বা ঠিক করা হয়ে গেছে। অ্যান্ড আমরা একবার প্রিভিউ করে দেখব। প্রিভিউ করার জন্য সিম্পলি এখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটি কিন্তু প্রিভিউ হতে শুরু করে দিয়েছে। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। এইরকম আফটার ইফেক্টের মতো যেসব আমরা অ্যানিমেশনগুলো তৈরি করছি এখনকার এক ক্লিকে কিন্তু এইসব ভিডিও বা এইসব অ্যানিমেশন ফটো অ্যানিমেশনগুলো তৈরি হয়ে যায়। আগেকার সময় কিন্তু অনেক আফটার ইফেক্ট সফটওয়্যার দরকার পড়তো বা বিভিন্ন রকম সফটওয়্যারের দরকার পড়তো। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু খুব সহজে তৈরি হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু তৈরি হয়ে গেল খুব সহজে ভিডিওটি। অ্যান্ড ভিডিওটিকে আমরা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য সিম্পলি কী করতে হবে, এক্সপোর্ট করার জন্য আমাদেরকে যেতে হবে, এক্সপোর্ট করার জন্য প্রিভিউ অপশনে যেতে হবে, তারপরে শেয়ার অপশনে যাব। শেয়ার অপশনে যাওয়ার পর দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে সেভ লেখা আছে। এইখানে সেভ অপশনে ক্লিক করতে গেলে কিন্তু আমাদের ভিডিওটা খুব সহজে সেভ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এটা কিন্তু একদম নতুন পদ্ধতি আর নতুন অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনের নামটি তোমাদেরকে প্লে স্টোরে গিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, অ্যাপ্লিকেশনের নামটি কী রয়েছে। আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাক, তারপরে তোমাদেরকে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমাদের এই অ্যাপ্লিকেশনের নামটি কী রয়েছে। তোমরা খুব সহজেই, আমাকে অনেক ভাই কমেন্ট করেছিল যে এক ক্লিকে আমরা কীভাবে অ্যানিমেশন ভিডিও বা আফটার ইফেক্টের মতো ভিডিও তৈরি করতে পারবো। তো তাদের জন্য এই ভিডিওটি বন্ধুরা তোমরা খুব সহজে কিন্তু এই টাইপের তোমাদের ফটো দিয়ে, যে কোনো ফটো দিয়ে ভিডিও তৈরি করতে পারবে। দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটি তৈরি হয়ে গেছে অ্যান্ড ভিডিওটি আমাদের গ্যালারিতে সেভও হয়ে গেছে। এবার আমরা প্লে স্টোরে চলে যাব। তো সিম্পলি আমরা প্লে স্টোরে গিয়ে এখানে লিখব। তো দেখতে পাচ্ছ এখানে বুস্টেড, দেখতে পাচ্ছ বন্ধুরা বুস্টেড লিখতে গেলেই আমাদের যে অ্যাপ্লিকেশনটি আসবে সেই অ্যাপ্লিকেশনটি আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তো সিম্পলি আমি তোমাদেরকে অ্যাপ্লিকেশনটি দেখিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি, আর বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি কিন্তু তোমরা ফ্রিতে ইউজ করতে পারবে না, তোমাদেরকে প্রিমিয়াম ভার্সন ডাউনলোড করতে হবে। হয়তো তোমরা প্রিমিয়াম ভার্সন যদি না ডাউনলোড করো, ফ্রিতে যদি ইউজ করো, তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি যখন তোমরা ভিডিও এক্সপোর্ট করবে তখন কিন্তু ওয়াটারমার্ক পড়তে পারে। তো আশা করি তোমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে। এই অ্যাপ্লিকেশনটি তোমরা ফ্রিতে ইউজ করতে পারবে না, এই অ্যাপ্লিকেশনটি ইউজ করার জন্য অবশ্যই তোমাদেরকে প্রিমিয়াম ভার্সন ডাউনলোড করতে হবে। বা যারা এই অ্যাপ্লিকেশনের মোড ভার্সন দরকার তারা কিন্তু গুগলে গিয়ে সার্চ করতে গেলেই মোড ভার্সন পেয়ে যাবে, বিভিন্ন রকম অ্যাভেলেবেল রয়েছে। এবং এই অ্যাপ্লিকেশনটি মোড ভার্সন যদি তোমরা না ইউজ করো বা প্রিমিয়াম ভার্সন যদি না ইউজ করো তাহলে কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশনটি ইউজ করতে পারবে না বা ওয়াটারমার্ক পড়বে, এরকম কিছু হতে পারে। তো আশা করছি এই ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে আমাদের পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।